দেশের খাদ্যশস্য ও কৃষি পণ্যের সঠিক বিপণন, ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, সহজলভ্যতা এবং জরুরি অবস্থায় ফুড সাপ্লাই চেইন অব্যাহত চালু হল দেশের প্রথম উন্মুক্ত মার্কেট প্লেস ফুড ফর নেশন। কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজ সচিবালয় থেকে অনলাইনে এই সরকারি সেবা পোর্টাল উদ্বোধন করেন। এর মাধ্যমে কৃষক ও ভোক্তা উভয়ে লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন কৃষিমন্ত্রী। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এ সময় উপস্থিত ছিলেন। কৃষিমন্ত্রী বলেন, প্রান্তিক কৃষকরা যাতে ন্যায্য মূল্য পেতে পারে এবং ভোক্তারা যাতে সঠিক মূল্যে প্রয়োজনীয় খাদ্যশস্য ও কৃষি পণ্য পেতে পারে, সেই লক্ষ্যেই এই ফুড ফর নেশন প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে। মৌসুমি ফল ব্যবসায়ীদের যাতায়াত নির্বিঘ্নকরণ, সাশ্রয়ী ভাড়ায় বিআরটিসি ট্রাক ব্যবহার, ব্যাংকের লেনদেনের সময়সীমা বাড়ানো, ফিরতি ট্রাকে বঙ্গবন্ধু সেতু সহ অন্যান্য সেতুতে টুল হ্রাস করা, ট্রাকের জ্বালানিতে ভর্তুকি প্রদান, পার্সেল ট্রেনে হিমায়িত ওয়াগন বা প্যাডেস্টাল ফ্যানের ব্যবস্থা, অনলাইনে অ্যাপসের মাধ্যমে পণ্য বিক্রি, ত্রাণ হিসাবে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আম লিচু সহ মৌসুমি ফল আনারস অন্তর্ভুক্ত করার জন্য কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং সংস্থাকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, কৃষি সচিব মোহাম্মদ নাসিরুজ্জামান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।